আমি খুব বেশি হিন্দু মহিলারা আসছে তাদের ব্যাপারে সেটা একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, অনেক হিন্দু অমুসলিম মা বোন রয়েছেন, ইসলাম আমাদেরকে এই অধিকারগুলো দিয়েছে। আজকের এই মাহফিল আমাকে আশ্চর্যান্বিত করে দিয়েছে যে প্রায় লাখো নারী এখানে জড়ো হয়েছে, কি এক স্বপ্ন দেখছে এরা। এই পাবনাতে রয়েছে লাখো খাদিজার উত্তরসূরি, সুবহানাল্লাহ। মায়েরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, যারা অডিও কিংবা ভিডিও করে রাখতে পারেন কথাগুলো, আর আলহামদুলিল্লাহ অনেকগুলো মিডিয়া আপনাদের এই পুরো আলোচনাটা ইউটিউবে দিয়ে দিবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بتاريت وبهي شبت شيطان الوسوسة থেকে الله আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولاد أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم آمنت بالله سورة النام سورة ممتحنة ممتحنة شبد رتھو لو پرکھتا نارير جیبون برتان تو قرآن اي سورة تي اللہ تعالى تیاروٹی آیات دیئے چھن آمی بارو تمو آیات تھی تیلا قرار چشتا کرے چھی روکو آچھے دوئی چا মদিনায় অবতীর্ণ এই সূরা, সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ। নবুয়াতের 13টা বছর মক্কায় নবী মার খাইলেন, অত্যাচার নির্যাতন সইলেন, এক পর্যায়ে কাফেরেরা জেলের মধ্যে তাকে ঢুকিয়ে দিল। 3টা বছর পর্যন্ত সাহাবে আবু তালিবে মানবেতর জীবন যাপন করে নবী প্রায় মৃত্যুপন্ন হয়ে গেলেন, প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন সাহাবীদের সহ। এমন সময় হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব সহ এরকম মোট 5 জন আরবের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যারা মুমিন ছিলেন না কিন্তু তারা নবীকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য মুক্ত বাতাসে তারা আবু জেহেলের বিরুদ্ধে, এমনকি তারা হাজ্জার নামক এক পাহাড়ে উঠে শপথ করলেন যে যতদিন পর্যন্ত মুহাম্মদ এবং তার সাথীদেরকে মুক্ত করতে না পারব ততদিন পর্যন্ত আমরা স্ত্রীর সাথে একত্রে থাকব না, ঘরেও ফিরে যাব না। অবশেষে আল্লাহর রহমত এই কাফেরেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন, সুবহানাল্লাহ। বলেন আজকে আমার খুব মনে পড়ছে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা তার সন্তানকে জুহাইরকে বলেছিলেন, জুহাইর তুমি নাকি মুস্তান হয়ে গেছো, তুমি আবু জেহেলের কথায় মানুষ খুন করো তাহলে মুহাম্মদকে কেন উদ্ধার করতে পারো না? তার কারণ মুহাম্মদ
মুহাম্মদ আমার দুধ সন্তান হালিমাতুস সাদিয়ার বোন আমি আমার বোন 7 দিন অসুস্থ ছিল তখন মুহাম্মদকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল তোমার জুহাইর যেমন সন্তান আমার মুহাম্মদকেও তুমি আদর করে কোলে নাও সেই মুহাম্মদের কোমলে স্পর্শ মুহাম্মদের চেহারা আমার আজও মনে পড়ছে আমি প্রায় মরে যাচ্ছি সুতরাং মুহাম্মদকে উদ্ধার করে না আনতে পারলে তুই আমার সন্তান বলে পরিচয় দিবি না মরার পর আমার জন্য কাঁদবি না আমার লাশ তুই কবরে রাখবি না আর যদি ঘরে ঘরে মায়ের আওয়াজ তুলতে পারে নির্যাতিত মাজলুম যারা জেলের মধ্যে কোরআনের বাণী তাকে মুক্ত না করে আনা পর্যন্ত তুই আমাকে মা বলে ডাকবি না তাহলে আজও পারা যায় কোরআনের বাণীকে ময়দানে এনে আবার কোরআনের তাফসীর করার সুযোগ তৈরি করে দেয়া সম্মানিত মা বোন আপনি আশ্চর্যজনিত হবেন হিশাম ইবনে আমর বৃদ্ধ মানুষ তার স্ত্রী বলেছেন তুমি কেমন স্বামী তুমি আবু জেহেলের উপদেশটা অথচ মুহাম্মদকে মুক্ত করতে পারো না এই নষ্ট মানুষটার পেছনে কেন দৌড়াও ঘরে ঘরে স্ত্রীরা যদি আজকে আন্দোলন করেন তাহলে আমার বিশ্বাস আবার ফিরে আসতে পারে সোনালী সেই দিন ফিরে আসতে পারে কোরআনের বিজয় আসতে পারে মুক্ত আকাশ যেখানে আযান ধ্বনিত হবে আবার আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআনের কথা নিয়ে ময়দানে চষে বেড়াবে সম্মানিত মা বোন আজ তাই আপনার সময় এসেছে আপনারাই ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে যে মাজলুমদেরকে আমরা জেলে দেখতে চাই না কোরআনের কথা আমরা কেন শুনতে পাচ্ছি না তাহলেই সাফল্যের বড় একটি জায়গা তৈরি হবে তবে আমি বিশ্বাস করি পাবনার মা বোনদের সেই চেতনা আছে সুরার নাম কি মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী অর্থাৎ জাহিলিয়াতে ঘেরা একটি সমাজের মধ্যে ইমান এবং ইসলামের বেসিক 6টি গুণ যেই নারী ধারণ করতে পারবে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা পরীক্ষায় উত্তীর্ণ এক নারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ নাম্বার দিয়ে সম্মানিত করার ঘোষণা দান করেছেন সুবহানাল্লাহ আমার আজকের প্রতিপাদ্য সেটাই 6টি বিষয়ে আপনার জীবনকে আলোড়িত আলোকিত করার অপার সুযোগ আজকে আপনি পেয়ে যাবেন স্বাভাবিকভাবে নারীদেরকে বলা হয় বেগম বেগম মূলত ফার্সি শব্দ এবং উর্দু শব্দ একই অর্থ বহন করে বেগম মানে হচ্ছে যার কোনো গম নাই গম মানে হচ্ছে চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা হেজিটেশন টেনশন ডিপ্রেশন কিংবা পেরেশানি এইরকম যতগুলো শব্দ বোঝানো হয় নেতিবাচক অর্থে নারীদের এর কোনোটাই নাই বিধায় এদেরকে বলা হয় বেগম যেমন বেগুন বেগুন মানে আসলে বেগুন ছিল না এটার নাম ছিল বাগুন মানে এটার মধ্যে গুণ আছে কিন্তু আমরা বলে ফেলেছি এটাকে বেগুন মানে এর মধ্যে কোনো গুণ নাই যেমন বলা হয় বেআদব মানে যার ভিতরে কোনো আদব নাই ঠিক এই অর্থে বেগম গম্মন শব্দের অর্থ হলো চিন্তা দুশ্চিন্তা যেমন আমরা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আল্লাহ ইউনুসের দোয়া কবুল করলাম ইউনুস মাছের পেটে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন বিপদের মধ্যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গহীন সাগরের তলদেশে মাছ যখন একেবারে নিস্তেজ হয়ে গেল সমুদ্রে কোটি কোটি প্রাণী হাঙ্গর কুমির সেখান থেকে নিয়ে লক্ষ প্রজাতির মাছ ইউনুস আলাইহিস সালাম শুনতেছেন সব প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহে ডুবে আছে ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে ইথারে পাহাড়ে সমুদ্রে মহাশূন্যে যা আছে সব তাসবিহ করে কার আল্লাহ ইউনুস আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
من الظالمين الله তুমি ছাড়া আমার কেউ নাই আমি জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ ইউনূসের ডাকে জবাব দিলাম সুবহানাল্লাহ আমরা বিপদে পড়ে ডাকব কাকে আল্লাহ তাআলাকে খাজানে খাজাকে পীরকে বুজুর্গকে বাবা গো মা গো এই চিৎকার নয় আমরা গোপনে নীরবে নিবৃতে ডাকতে হবে কাকে আল্লাহ কে আল্লাহ গোপনে ডাকলো শুনেন ডাক দিয়ে চিৎকার করলো শুনেন অতএব চিৎকারবিহীন গোপনে ডাককে আল্লাহ পছন্দ করেছেন ইউনূস আলাইহিস সালামের ডাক আল্লাহ কবুল করলেন আল্লাহ তাআলা বললেন সব ধরনের দুশ্চিন্তা হতাশা ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি মহা মুসিবতে নিপতিত আমার ইউনূসকে আমি আল্লাহ সব ধরনের কষ্ট থেকে উদ্ধার করলাম শুধু ইউনূস নয় আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত একটা মাছ তাকে গিলে ফেললো মাছের কত বড় মাছ যেই মাছের পাকস্থলীর মধ্যে ইউনূস পায় গাম্বার ইউনূস আলাইহিস সালামের লম্বাটা হলো 62 হাত তার কবরটা আমি দেখেছি 62 হাত আল্লাহু আকবার এত বড় মানুষটাকে যে মাছ গিলে ফেলেছে সেই মাছটাকে আরেকটা মাছে গিলেছে সমুদ্রের তলদেশে গহীন অন্ধকার মাছের পেটের মধ্যে মাছ সেই মাছের পেটে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের যখন ডাক শুনলেন মাছের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল মাছ বমি করে দিল চরের মধ্যে মাছ উঠে গিয়ে ইউনূস পয়গম্বরকে বমি করে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইউনূসকে মাছের পেটে যেমন আমি নিরাপদ এবং সুস্থতার সাথে বাঁচাইয়া রেখেছিলাম কিয়ামত পর্যন্ত এই রকম বিপদ কিংবা এর চেয়ে কঠিন বিপদে পড়ে কোন ইমানদার নারী কিংবা পুরুষ যদি আমি আল্লাহকে ডাক দেয় তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে উদ্ধার করে নেব ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন সুবহানাল্লাহ বেগম সেখান থেকে মিনাল গম্মি সেখান থেকে বেগম শব্দটা নিয়েছে দেখুন এবার একটা সন্তান যখন কন্যা সে যদি জন্ম নেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার জন্য এই সন্তানটি জান্নাতের সুসংবাদ নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন তাহলে কোনো চিন্তা নাই তার কারণ মা বাবা এই কন্যাকে লালন পালন ভরণ পোষণ চিকিৎসা বাধা জীবনের গহনা কিনে দেয় উদ্দেশ্য একটা এই কন্যাটাকে যদি আমি সন্তুষ্ট চিত্তে বড় করে তুলতে পারি আলহামদুলিল্লাহ আমি একটা জান্নাত পেয়ে যাব বাস কোনো চিন্তা নাই কিন্তু একটা ছেলে হলে জান্নাত এই গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও নাই কিন্তু মেয়ের ব্যাপারে কন্যার ব্যাপারে ইসলাম এটা বলেছে দ্বিতীয় এই হলো বেগম দ্বিতীয় বেগম কখন দ্বিতীয় বেগম হচ্ছে যখন বিয়ের উপযুক্ততা লাভ করে তখন সব ঝামেলা বর বেচারার মাথায় কন্যার কোনো চিন্তা নাই কনের কোনো টেনশন নাই একেবারে পায়ের জুতা মোজা থেকে নিয়ে মাথার টিকলি পর্যন্ত ম্যাচিং করে স্বামী কেনা শুরু করে দেয় ব্লাউজ পেডিকট থেকে নিয়ে তার যত ওড়না পর্যন্ত বোরখাটা পর্যন্ত আংটিটা পর্যন্ত ম্যাচ করে কেনা কসমেটিক্স কেনা সাবান কেনা শাড়ি কেনা এমনকি লাগেজটা পর্যন্ত নিয়ে যায় স্বামী গাড়িটা ভাড়া করে তারপর বউ আনতে চলে যায় আর এর আগে আবার দিয়ে দেয় মোহরানা সুবহানাল্লাহ বল এর মানে কোনো নো টেনশন নো হেজিটেশন কোনো ফ্রাস্টেড হবে না তুমি তোমার চিন্তা নাই তার কারণ তোমার সব কিছু সে নিয়ে আসতেছে স্বামীর জন্য তোমার একটা রুমাল কেনাও জরুরি না তবে বাসর ঘরে যদি স্বামীকে কিছু দিতে চাও একান্ত নিজের মতো সেটা আলাদা কথা সুবহানাল্লাহ বিহামদি বেগম এবার বেগমটা কি নবী এবার বলছেন খেয়ারুকুম ফিনিসাইহিম এবার দেখেন বেচারা বিয়ে তো করে আনলই আনলো এখন মোহরানাও দিল সব গুনে গুনে দিয়া দিল এরপরেও নবী বলতেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম এর মানে ক্যারেক্টার সার্টিফিকেটটাও বউর হাতে আল্লাহর নবী ধরাই দিয়ে গেছে এখন সুপুরুষ হওয়ার জন্য ভালো পুরুষ হিসাবে নিজেকে পরিচিতি লাভের জন্য
এই চরিত্রের সার্টিফিকেটটা যেন বউ দেয় সেই জন্য সারা জীবন বউর কাছে একেবারে ধরনা ধরে থাকা বউ আই লাভ ইউ ঠিক কিনা বলেন সব সময় এই শব্দটা বলতে বলতে বেচারা শেষকালে বলে আমার স্বামীর মতো স্বামী হয় না সুবহানাল্লাহ বিহামদি কি চমৎকার এক সিস্টেম এরপরে এই গেল বেগম এখন আল্লাহ তাআলা বলছে আতুহুন্না কিসওয়াতুহুন্না নিহলা আবার দেখেন বলতেছে তুমি তোমার স্ত্রীকে লোকমা দিয়ে দাও ভরণ পোষণ দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে আল্লাহু আকবার সন্তুষ্ট চিত্তে এন্ড কিসওয়াত শব্দের অর্থ কি কিসওয়াত মানে হচ্ছে একটু তাকান তাহলে ভালো বুঝবেন যেমন তোআম শব্দের অর্থ হচ্ছে খাবার তোআম অর্থ কি খাদ্য খাবার কিন্তু কিসওয়াত হলো যেমন প্লেটের মধ্যে প্লেটটা ধুয়ে নিয়ে আসতে হবে তারপরে তার মধ্যে ভাত নিতে হবে ভাতের সাথে মাছ নিতে হবে তরকারি সবজি নিবে একটু কাঁচা মরিচ নিবে আলু ভর্তা নিবে একটু পাতলা ডাল নিবে নিয়ে পরিমাণ মতো মাছের কাটাগুলো বেছে লোকমার মধ্যে দিয়ে দেন এটাকে কি বলেন আপনারা লোকমা কিসওয়াতের আরেক নাম হলো লোকমা আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুহুন্না কিসওয়াতুহুন্না নিহলা সন্তুষ্ট চিত্তে তোমরা তোমাদের স্ত্রীদেরকে লোকমা দিয়ে দাও এর মানে হচ্ছে স্বামী তুমি সুন্দর করে ওই যে রান্না করা যেই পাতিল আছে পাতিল থেকে তোমার বউ যতটুকু ভাত খাইতে পারে ওই ভাত কয়টা নিয়ে এসো চামচে তুলে বেশ ভালো এরপরে বউয়ের হাতটা ধোয়াইয়া দিও তারপরে এর আগে প্লেটটা ধুয়ে আনো ময়লা প্লেটে বউরে খাওয়ান দিও না এরপরে কি মাছের মাথা নিয়ে আসো পেটের মাছটা নিয়ে আসো তরকারি নিয়ে আসো ডাল নিয়ে আসো ভর্তা নিয়ে আসো তারপর সুন্দর করে মাখাইয়া তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ দয়া করে একটু হা করে ভাতগুলো খেয়ে নেন আল্লাহ তাআলা স্বামীর ঘরে প্রচুর কাজ করতে না বলে বরং এখানে নির্দেশনা দিচ্ছেন যে তুমি তোমার স্ত্রী তো কাজ করে পরিশ্রম করেই বরং তুমি তোমার স্ত্রীর খাবারটা তোমার হাতে লোকমা জড়াইয়া তার মুখে তুলে দাও এর চেয়ে বেগম আর কি হবেন আপনি ইসলামে নারী অধিকার কত সুউচ্চ শুধু তাই না আল্লাহ নবী আবার বলেছেন কেউ যদি কারো স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দেয় আল্লাহ তাআলা তার আমল নামায় ওই স্বামীর আমল নামায় একটা সাদাকার সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ বলবেন না এর দ্বারা বোঝা যায় স্বামীর এখানে বেনিফিট আছে এই স্ত্রীটাই একসময় মা হয়ে যান সুবহানাল্লাহ কি হয়ে যান মা হয়ে যান এতক্ষণ থাকলেন প্রথমে ছিলেন বাবার মায়ায় দয়ায় স্নেহ আদরে যেহেতু বাবা জান্নাত পাবে কন্যার কারণে এই জন্য বাবা তাকে বেগমের মতো লালন পালন করে দ্বিতীয়বারে আসলেন স্বামী এবারে আসলেন সন্তান সন্তানকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো আর মা বাবার খিদমত করো মা বাবা এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন মা বাবা একজন কিংবা উভয় যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ধমক দিবে না এবং তাদের দুইজনের একজনকেও ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে না এই গেল অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মা বাবার খেদমত করবে অবসাইনাল ইনসানা বিওয়ালিদাই মানবীয় এবং শ্রেষ্ঠ আদর্শমূলক নরম ব্যবহার এবং আচরণ করবে কিন্তু মনে রাখো মা বাবা একসাথে শুরু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু 30 শাহরা মা বাবা দিয়ে শুরু করে পরের কথাটা আল্লাহ মায়েরটা বাড়াইয়ে দিলেন তোমার মা তোমাকে কষ্ট করে করে লালন করেছে গর্ভধারণ করেছে দুধ পান করিয়েছে অতএব তার প্রতি খেয়াল রাখো অন্যায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু আমাইন তোমার মা বাবা
তোমার মা বাবার প্রতি দয়ার আচরণ করো এরপর আল্লাহ আবার মায়ের কথা বলেছেন কতখানি এক আয়াতের মধ্যে আল্লাহ পরবর্তী কথা মায়ের জন্য বলতে গিয়ে বললেন তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছেন কষ্ট করে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন তোমাকে লালন পালন করেছেন শুধু তাই নয় দুইটা বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুধপান করেছেন অতএব মায়ের প্রতি সদয় আচরণ করো বাবার প্রতি দয়া ব্যবহার করো এখানে কাকে প্রায়োরিটি দেয়া হয়েছে বলে মাকে 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 নবীর কাছে এসে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার উপর কার হক বেশি নবী বললেন তোমার মা তারপর কার খিদমত করব কার বললেন তোমার মায়ের তারপর কার বললেন তোমার মায়ের তিনবার মায়ের কথা তারপর সাহাবী প্রশ্ন করলেন রাসূল তারপর কার বললেন তোমার বাবা এর মানে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার তিনটাই আল্লাহ মাকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত বাবার পায়ের নিচে জুতা মায়ের পায়ের নিচে জান্নাত এ যারা বোঝা যায় যে এখানে মাকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে সন্তান তার মায়ের কদমে পড়ে থাকে অতএব এখানেও তিনি বেগম রাত 3টার সময় ডাক দেয় আব্দুর রহিম বাবা অসুস্থ হয়ে পড়েছে ও মা মায়ের পাটা চেপে দিচ্ছে মাথাটায় চুলটা টেনে দিচ্ছে কপালটা একটু মেসেজ করে দিচ্ছে এই অ্যাম্বুলেন্স ডাকতেছে 4টা 5টা নাই দৌড়ে ডাক্তারখানা চলে যাচ্ছে তার কারণ মায়ের এই চেহারাটার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব লাভ করা যায় জান্নাত পাওয়ার আশায় সন্তান মায়ের পায়ের নিচে পড়ে থাকে যেই মায়ের পায়ের নিচে জান্নাত সেই মায়ের হাতের নিচে কি থাকতে পারে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা যেই মায়ের পায়ের নিচে জান্নাত সন্তানের জন্য সেই মায়ের হাতের নিচে কি অপেক্ষা করছে সেই মায়ের চোখের নিচে সন্তানের জন্য কি আছে সেই মায়ের জিহ্বার নিচে সন্তানের জন্য কত কোটি বড় নিয়ামত অপেক্ষা করছে সন্তান জান্নাত পাওয়ার আশায় মায়ের খিদমতে পাগল হয়ে যায় মা তখনও কি বেগম জোরে বলেন মা তখনও কি বেগম তাহলে বোঝা যায় প্রথম স্টেপ বেগম দ্বিতীয় স্টেপ স্বামীর কাছ থেকে বেগম তৃতীয় স্টেপ সন্তানের থেকে বেগম কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের অনেক বেগমেরা বাগম হয়ে গেছে এর মানে খামোখা অতিরিক্ত চিন্তা করে 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 তারা এখন বাগম হয়ে গেছে কাদের মধ্যে ভ্যানিটি ব্যাগ সকাল 7টার সময় দৌড় গার্মেন্টসে আবার 3টার সময় এসে রান্না বান্না করা বাচ্চা নিয়ে স্কুলে যাও আবার এই করো সেই করো অর্থাৎ ইসলামের বেসিক নলেজ না থাকার কারণে তারা কেউ রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে কোন কোন নারীরা মাথার কাপড় কোমরে বেঁধে তারপরে তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে পড়েছে এখন তো নারীরা কুম্ফু কারাটিও শিখছে ঠিক কি না বলেন এমন জিন্সের প্যান্ট আর কেডস পরে লাতিয়ালাতি করতেছে মেয়েরা মেয়েরা ইউনিভার্সিটির বিভিন্ন হলে মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে নাজিল হইছে আস্তাগফিরুল্লাহিল আযীম বেগম গুলো আজ বাগম হয়ে গেছে আমি আজকে বেগমদেরকে নিয়ে কথা বলছি মায়ের দোয়া কত কবুল হয় নবীজি বলেছেন যেই সন্তানের উপর মা খুশি বাবা খুশি এই সন্তান যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ আমি অনেকগুলো ঘটনা সেখানে আছে আমি সংক্ষেপে আল্লাহ তাআলার কোরআন থেকে সরাসরি কথা বলতে গিয়ে বাকি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই আমি প্রস্তুতি নিয়েছি কিন্তু আমার মা ঘরে অসুস্থ আমি আপনার মতামত নিতে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার মায়ের সেবা করো তাতে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিবেন মায়ের সেবারও সওয়াব দান করবেন এখানে একটি বেসিক বিষয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ সেই ক্ষেত্রে কেন এই কাজটা হলো এর মানে নবীর অনুমতি না নিয়ে তিনি যদি শুধু মায়ের খেদমতে পড়ে থাকতেন তাহলে সেটা জায়েজ হতো না ছয়টি কাজের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বায়াত দিয়েছেন আজকে আমি আপনাদেরকে এই ছয়টি কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আলোচনা শুরু করছি রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত
অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولاد ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم آمنت بالله অর্থ হচ্ছে হে প্রিয় রাসূল শুনুন যখন আপনার কাছে ইমানদার নারী বায়াত নিতে আসে শপথ নিতে আসে দীর্ঘ প্রতিজ্ঞা এবং অঙ্গীকারাবদ্ধ হতে আপনার কাছে আসে তখন আপনি তাদেরকে ছয়টি বিষয়ে বায়াত দিবেন এক নম্বর হচ্ছে তারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে এবং কিছুকে শরীক না করে এক নম্বর কি মা বোনেরা ভালো করে মুখস্থ করুন এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না সেই সময়ে মুমিনা নারীরা ইমানদার নারীরা নবীর কাছে এই বায়াত নিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আজকে নবী নাই কিন্তু কোরআন আছে আজকে সেই মুমিনা নারী নাই কিন্তু আপনারা তাদের উত্তরসূরি আছেন আজকের বায়াত যদি এটা হয় তাহলে সেই সময়ে নারীদেরকে আল্লাহ যেমন maaf করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনাদেরকেও আল্লাহ maaf করে আজকে আমরা সবাই জান্নাতি হওয়ার সুযোগ লাভ করব এক নম্বর লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা আল্লাহর সাথে কোন দেবদেবী চন্দ্র সূর্য দেবতা কিংবা ভাস্কর্য অথবা কোন কিছু কোন দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের দিক থেকে কাউকে শরীক করা যাবে না কারণ আল্লাহ কয়জন একজন আল্লাহ এক এবং অদ্বিতীয় হুয়া আহাদ তিনি একক بس আমরা এর উপরে বিস্তারিত কথায় আসব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে শিরক করা যাবে না দ্বিতীয় হচ্ছে কি ওয়ালা ইয়াসরিকনা এবং চুরি করবে না নারীরা যেন চুরি না করে এই ওয়াদা দিতে হবে তৃতীয় হচ্ছে ওয়ালা ইয়াজনিন এবং তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না এবং তারা যেন তাদের গর্ভে স্বামীর থেকে প্রাপ্ত কিংবা যে কোনো হালাল কিংবা হারাম উপায়ে নাউজুবিল্লাহ যদি হারামটা ছিল তো অবশ্যই নাউজুবিল্লাহ তো এই ব্যাপারে আল্লাহ প্রথমে জিনা থেকে নিষিদ্ধ করার পর বলছেন গর্ভের যে সন্তান থাকবে সেই সন্তানকে যেন তারা হত্যা না করে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না এবং কোন নারীর প্রতি কিংবা কোন পুরুষের প্রতি যেন কোন রকম অপবাদ রটনা করে সেটা যেন অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রপাগান্ডায় লিপ্ত না হয় ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন এবং ষষ্ঠ হচ্ছে কোন ন্যাক কাজে যেন নিজেও বাধার মধ্যে পড়ে না যায় এবং তার স্বামী সন্তান পিতা মাতা ভাই ব্রাদার তাদেরকে যেন তারা বাধার সৃষ্টি না করে যদি এই ছয়টি কাজ
তারা করতে রাজি হয়ে যায় ফাবাইইহুন্না নবী তাহলে তুমি তাদেরকে বায়াত দিয়ে দাও ওয়াস্তাগফির লাহুন্না এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ তুমি আমার এই নারী সমাজ যারা রয়েছেন মা বোন রয়েছেন আল্লাহ তুমি সবাইকে maaf করে দাও আমি আল্লাহ তাআলা তাহলে তাদেরকে maaf করে দেব কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমি আল্লাহ পরম ক্ষমাবান এবং অতিশয় দয়ালু বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب سورة النام سورة ممتحنة ممتحنة شبد رتل پرکتا نارير جبون برتان تو قرآن اي سورة تي اللہ تعالى تیاروٹی آیات دیئے چن آمی بارو تم آیات تھی کہ تلاوات ابن شرول انوبات کرار چشتا کرے چھی روکو آچھے دوئی جا مدینہ اي ابتر نئی سورة সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন সুবহানাল্লাহ নবুয়াতের 13টা বছর মক্কায় নবী মার খাইলেন অত্যাচার নির্যাতন সইলেন এক পর্যায়ে কাফেরেরা জেলের মধ্যে তাকে ঢুকিয়ে দিল 3টা বছর পর্যন্ত সাহাবে আবু তালিবে মানবতার জীবন যাপন করে নবী প্রায় মৃত্যুপন্ন হয়ে গেলেন প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন সাহাবীদের সহ এমন সময় হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়া মুতিম ইবনে আদি জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব সহ এরকম মোট 5 জন আরবের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যারা মুমিন ছিলেন না কিন্তু তারা নবীকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য মুক্ত বাতাসে তারা আবু জেহেলের বিরুদ্ধে এমন কি তারা হাজ্জার নামক এক পাহাড়ে উঠে শপথ করলেন যে যতদিন পর্যন্ত মুহাম্মদ এবং তার সাথীদেরকে মুক্ত করতে না পারব ততদিন পর্যন্ত আমরা স্ত্রীর সাথে একত্রে থাকব না ঘরেও ফিরে যাব না অবশেষে আল্লাহর রহমত এই কাফেরেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন সুবহানাল্লাহ বলেন আজকে 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 আমার খুব মনে পড়ছে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা তার সন্তানকে জুহাইরকে বলেছিলেন জুহাইর তুমি নাকি মুস্তান হয়ে গেছো তুমি আবু জেহেলের কথায় মানুষ খুন করো তাহলে মুহাম্মদকে কেন উদ্ধার করতে পারো না তার কারণ মুহাম্মদ আমার দুধ সন্তান হালিমাতুস সাদিয়ার বোন আমি আমার বোন 7 দিন অসুস্থ ছিল তখন মুহাম্মদকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল তোমার জুহাইর যেমন সন্তান আমার মুহাম্মদকেও তুমি আদর করে কোলে নাও সেই মুহাম্মদের কোমল স্পর্শ মুহাম্মদের চেহারা আমার আজও মনে পড়ছে আমি প্রায় মরে যাচ্ছি সুতরাং মুহাম্মদকে উদ্ধার করে না আনতে পারলে তুই আমার সন্তান বলে পরিচয় দিবি না মরার পর আমার জন্য কাঁদবি না আমার লাশ তুই কবরে রাখবি না আর যদি ঘরে ঘরে মায়ের আওয়াজ তুলতে পারে নির্যাতিত মাসলুম যারা জেলের মধ্যে কোরআনের বাকি তাকে মুক্ত না করে আনা পর্যন্ত তুই আমাকে মা বলে ডাকবি না তাহলে আজও পারা যায় কোরআনের বাকিকে ময়দানে এনে আবার কোরআনের তাফসীর করার সুযোগ তৈরি করে দেয়া সম্মানিত মা বোন আপনি আশ্চর্যজনিত হবেন হিশাম ইবনে আমর বৃদ্ধ মানুষ তার স্ত্রী বলেছেন তুমি কেমন স্বামী তুমি আবু জেহেলের উপদেষ্টা অথচ মুহাম্মদকে মুক্ত করতে পারো না এই নষ্ট মানুষটার পেছনে কেন দৌড়াও ঘরে ঘরে স্ত্রীরা যদি আজকে আন্দোলন করেন তাহলে আমার বিশ্বাস আবার ফিরে আসতে পারে সোনালী সেই দিন ফিরে আসতে পারে কোরআনের বিজয় আসতে পারে মুক্ত আকাশ যেখানে আযান ধ্বনিত হবে আবার আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআনের কথা নিয়ে ময়দানে চষে বেড়াবে সম্মানিত মা বোন আজ তাই আপনার সময় এসেছে আপনারাই ঘর থেকেই আন্দোলন শুরু করতে হবে যে মাজলুমদেরকে আমরা জেলে দেখতে চাই না কোরআনের কথা আমরা কেন শুনতে পাচ্ছি না তাহলেই সাফল্যের বড় একটি জায়গা তৈরি হবে তবে আমি বিশ্বাস করি পাবনার মা বোনদের সেই চেতনা আছে সম্মানিত মা বোন আল্লাহ তাআলা বলছেন শোনো নবী তাহলে তুমি এক নম্বর কাজ হচ্ছে তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে এরপরে হচ্ছে তাদের হাত পা চোখ ঠোঁট প্রবৃত্তির দ্বারা ইশারা করে যেন কারো অপবাদ রটনা করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না করে এরপরে তারা যেন কল্যাণময় কাজে পরস্পরে সহযোগী হবে কিন্তু
কোনো রকম যেন বাধার সৃষ্টি না করে এই ছয়টা কাজের বিষয় তাহলে কি কি কাজ হলো এক নম্বরে লিখে নেন এক নম্বর হচ্ছে যে শিরিক করা যাবে না দ্বিতীয় হচ্ছে চুরি করা যাবে না জিনা করা যাবে না সন্তান হত্যা করা যাবে না সেটা গর্বের মধ্যে থাকুক আর বাইরে থাকুক পরস্পরে মিথ্যা প্রপাগান্ডা করে মানুষের অপবাদ রটনা করে তা বলে বেড়ানো যাবে না এরপরে নেক কাজে কাউকে বাধার সৃষ্টি করা যাবে না বরং উৎসাহিত করতে হবে এই ছয়টি কাজ যদি আপনি করতে পারেন তা নবী বলেন আল্লাহ বলেন নবী তাহলে তাদেরকে বায়াত দিয়ে দাও বায়াত দিয়ে দাও আর নবীর হাতে যারা বায়াত নেয় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যারা তোমার হাতে বায়াত নেয় তারা তো আমার হাতেই বায়াত নিল সুবহানাল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত থাকে সুবহানাল্লাহ বিহামদিহি